আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য এবং ধর্মগুরু গৌতম মিশ্র সহ আরও অনেকে। বিআরএএম নার্সেস স্কুলের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজে নার্সদের বিরাট ভূমিকার কথা উল্লেখ করে মুহূর্তে আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। এই প্রসঙ্গে রক্তদান শিবিরের তাৎপর্য উল্লেখ করেন তিনি। দেখুন, আমরা নার্স বলতে সমাজের আমাদের চোখের সামনে ভেসে উঠে যারা সমস্ত কিছু আত্মত্যাগ করে, যারা আমাদের যারা অসুস্থ হন তাদেরকে চিকিৎসক তার চিকিৎসা করেন, কিন্তু তাদের পরিচর্যার মাধ্যমেই আমাদের রোগগুলিকে নির্ণয় করে, তারাই আমাদেরকে সেবা শুশ্রূষার মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলেন। আজকের এই নার্স ডে উপলক্ষে আজকে মহতি দান যেটা আমাদের রক্তদানের আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সমাজের তো বিভিন্ন ধরনের কাজ করেন, এই রক্তদানের মতো মহদানেও তারা এগিয়ে আসছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং নার্স ডে উপলক্ষে সমস্ত নার্স যারা এই কর্মে যারা নিয়োজিত আছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মেগা রক্তদান শিবিরে উল্লেখযোগ্য সংখ্যায় মুহূর্তে মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।